সমূহত পঞ্চায়ত নির্বাচন। পঞ্চায়ত নির্বাচনের বাবে সাজু শাসক বিরোধী দল হব। পিছপৰি ৰোৱা নাই আঞ্চলিক দল অসম গণ পৰিষদ। অসমত মিত্রজোঁটৰ সরকারের অংশীদারী দলটোৱে বিগত নির্বাচনের দরে এইবারও অকলে প্রতিদ্বন্দ্বিতা করার বাবে সাজু হয়েছে। মঙ্গলবারে আম্বাৰীৰ অগপৰ ভাতৃ ভগ্নী তিনিটা সংগঠন ক্রমে অসম কৃষক পরিষদ, অসম ছাত্র পরিষদ আর মহিলা পরিষদর বর্ধিত কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়েছিল। তিনিওখন সভাতেই অংশ লৈ দল শক্তিশালী করার আহ্বান জানালে সভাপতি তথা মন্ত্রী অতুল বৰাই। এই নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি দলটুক ভবিষ্যতের দিনত অধিক গতিশীল করে তোলার মানকরে, দলটির হিতগৌরব ঘুরাই আনার মানকরে, কারণ এই কথা আমি সকলে মনে প্রাণে বিশ্বাস করো যে মাটিত গণ পরিষদ দল শক্তিশালী হওয়া মানে আঞ্চলিকতাবাদ শক্তিশালী হওয়া আর স্বার্থ সুরক্ষিত হওয়া। আর সেই কারণে আমি ক্ষিপ্রতার দলটির শক্তি বৃদ্ধির কারণে আমি চেষ্টা অব্যাহত রাখি দলের ভাতৃভগ্নী সংগঠনক অধিক সক্রিয় করার বাবে আজি এই সভা কেখন অবস্থিত হয়েছে। অতুল বৰাৰ দৰেই সুৰতে সুৰ মিলাইছে কাৰ্যকৰী সভাপতি মন্ত্ৰী কেশৱ মহন্তই। কেশৱ মহন্তৰ মতে পঞ্চায়ত নিৰ্বাচন খেলিবলৈ অগপ দল সম্পূৰ্ণৰূপে সাজু। পঞ্চায়ত নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত আমি দলটোক এতিয়া সম্পূৰ্ণৰূপে সাজু কৰিছো। বুথ পৰ্যায়লৈকে আমি 31 আগষ্টৰ ভিতৰত সকলো আমি সভা সমিতি কৰি সম্পূৰ্ণ সমষ্টি ভিত্তিত বা অন্যান্য কাৰ্যসূচী আটাইকেইটা ভাতৃভক্তি সংগঠনক লৈ এতিয়া অসম গণ পৰিষদে এতিয়া এটা শক্তিশালী ৰূপত আগবাঢ়ি যাব। বিগত পঞ্চায়ত নিৰ্বাচনৰ এইবাৰ ফলাফল কেনেকুৱা হ'ব? উল্লেখযোগ্য যে মিত্ৰজোঁটৰ বিগ ব্ৰাদাৰ বিজেপিয়ে পঞ্চায়তত অকলে খেলিম বুলি কোৱাৰ পিছত উপায়হীন হৈছে অগপ দল। সে পলমকৈ হলেও আঞ্চলিক দলটোৱে আম্বাৰীত অনুষ্ঠিত কৰিছে এখনৰ পিছত আনখন সভা। গুৱাহাটীৰ পৰা বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। সমূহত পঞ্চায়ত নির্বাচন। পঞ্চায়ত নির্বাচনের বাবে সাজু শাসক বিরোধী দল হব। পিছপৰি ৰোৱা নাই আঞ্চলিক দল অসম গণ পৰিষদ। অসমত মিত্ৰজোঁটৰ সরকারের অংশীদারী দলটোৱে বিগত নির্বাচনের দরে এইবারও অকলে প্রতিদ্বন্দ্বিতা করার বাবে সাজু হয়েছে। মঙ্গলবারে আম্বাৰীৰ অগপৰ ভাতৃ ভগ্নী তিনিটা সংগঠন ক্রমে অসম কৃষক পরিষদ, অসম ছাত্র পরিষদ আর মহিলা পরিষদর বর্ধিত কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়েছিল। তিনিওখন সভাতেই অংশ লৈ দল শক্তিশালী করার আহ্বান জানালে সভাপতি তথা মন্ত্রী অতুল বৰাই। এই নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি দলটুক ভবিষ্যতের দিনত অধিক গতিশীল করে তোলার মানকরে, দলটির হিতগৌরব ঘুরাই আনার মানকরে, কারণ এই কথা আমি সকলে মনে প্রাণে বিশ্বাস করো যে মাটিত গণ পরিষদ দল শক্তিশালী হওয়া মানে আঞ্চলিকতাবাদ শক্তিশালী হওয়া আর স্বার্থ সুরক্ষিত হওয়া। আর সেই কারণে আমি ক্ষিপ্রতার দলটির শক্তি বৃদ্ধির কারণে আমি চেষ্টা অব্যাহত রাখি দলের ভাতৃভগ্নী সংগঠনক অধিক সক্রিয় করার বাবে আজি এই সভা কেখন অবস্থিত হয়েছে। অতুল বরার দরেই সুরতে সুৰ মিলাইছে কার্যকরী সভাপতি মন্ত্রী কেশৱ মহন্তই। কেশৱ মহন্তৰ মতে পঞ্চায়ত নির্বাচন খেলিবলৈ অগপ দল সম্পূর্ণরূপে সাজু। পঞ্চায়ত নির্বাচনের ক্ষেত্রত আমি দলটোক এতিয়া সম্পূর্ণরূপে সাজু করেছো। বুথ পর্যায়লৈকে আমি 31 আগষ্টৰ ভিতৰত সকলো আমি সভা সমিতি করে সম্পূর্ণ সমষ্টি ভিত্তিত বা অন্যান্য কার্যসূচী আটাইকেইটা ভাতৃভক্তি সংগঠনক লৈ এতিয়া অসম গণ পরিষদে এতিয়া এটা শক্তিশালী রূপত আগবাঢ়ি যাব। বিগত পঞ্চায়ত নির্বাচনের এইবার ফলাফল কেনেকুৱা হব? উল্লেখযোগ্য যে মিত্ৰজোঁটৰ বিগ ব্ৰাদাৰ বিজেপিয়ে পঞ্চায়তত অকলে খেলিম বুলি কোৱাৰ পিছত উপায়হীন হৈছে অগপ দল। সে পলমকৈ হলেও আঞ্চলিক দলটোৱে আম্বাৰীত অনুষ্ঠিত কৰিছে এখনৰ পিছত আনখন সভা। গুৱাহাটীৰ পৰা বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।